আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা রিভিউ একটা ল্যাপটপের রিভিউ নিয়ে এসেছি আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন একদম লেটেস্ট কনফিগারেশনের একটা ল্যাপটপ একটা আওসাম ল্যাপটপ বলতে গেলে তো ল্যাপটপটা সম্বন্ধে কিছু ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করব এটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক যারা কিনতে চাচ্ছেন তাদের হয়তো একটু হেল্প হতে পারে আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরো পঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ল্যাপটপের থেকে আপনি কী কী সুবিধা পাবেন আর কী কী অসুবিধাটা আপনি এই ল্যাপটপ থেকে পাবেন তো প্রথমে আমরা এটাকে একটু আনবক্সিং করে দেখি যে ভিতরে কী কী দেওয়া আছে একটা বক্সে কী কী থাকে মূলত এটা আমি একটা অফারে নিয়েছি স্টার্টেক থেকে একটা অফারে আমি ল্যাপটপটা নিয়েছি প্রাইসটা একটু পরে বলছি এটা ডিটেলসটা বলে তারপর প্রাইসটা সম্বন্ধে একটু আপনাদের সাথে আলোচনা করবো কারণ এটা একটা অফার ছিল যে অফারটা আপনি নিজেও পেতে পারেন যে কি কি প্রসেস অবলম্বন করলে আপনি স্টার্টেক থেকে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা মাইনাসে আপনি এই ল্যাপটপটা কিনতে পারবেন তো এই হচ্ছে এইচপি ল্যাপটপটা দেখতেই পাচ্ছেন মডেল নাম্বারটা এটার এটা হচ্ছে টু ডাবল জিরো সি এ ল্যাপটপ এটা যদি একটু আনবক্সিং করে ভিতরে কি কি রয়েছে দেখি একটু খুলে দেখি ভিতরে রয়েছে কি মূলত হুম একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই বক্স করার সময় যে বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু আপনি অবশ্যই সাত দিন আপনার কাছে রেখে দিবেন কারণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কিন্তু এই বক্সের উপর ডিপেন্ড করে দিবে যদি আপনি আপনার কোনো ল্যাপটপ সাত দিনের মধ্যে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু যে কোম্পানির কাছ থেকে যে দোকান থেকে আপনি ল্যাপটপটা কিনবেন তারা কিন্তু আপনাকে বলবে যে বক্সটা সাথে নিয়ে আসার জন্য বক্স দিয়ে তারা ফাইনালি আইডেন্টিফেক্ট করবে যে এটা সাত দিনের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দেওয়া যায় কি না আর তা না হলে কিন্তু আপনাকে তিন মাস ওয়েট করতে হবে ফর ওয়ারেন্টি পিরিয়ড তো দেখতে পাচ্ছেন এই হলো ল্যাপটপ এটা হচ্ছে সিলভার কালারের একটা ল্যাপটপ এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সিম্পুল সাদা সাদা ডিজাইন এই ল্যাপটপটার মধ্যে রয়েছে আর এর সাথে রয়েছে কী কী দেখি বক্সে আরও রয়েছে হচ্ছে গিয়ে এই একটা চার্জার দেওয়া রয়েছে এটা প্রায় এটা ফোর্টি ফাইভ স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টর যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ ফোর্টি ফাইভ ওয়ার্ডের একটা স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টর টাইপ দেখতে পাচ্ছেন পোর্টটা এই হচ্ছে মেইন অ্যাডাপ্টরের বডি যেখান থেকে আপনি পাওয়ারটা আপনার ইন করে এবং আউটপুট হিসাবে ল্যাপটপে দিয়ে থাকে এই হচ্ছে পাওয়ার কর্ড মূলত যেটা হচ্ছে যে আপনি মাল্টি প্লাগে বা থ্রি পিন সোয়ারে আপনি কিন্তু এটা প্লাগ ইন করতে পারেন ঠিক আছে এই সিটাটা সিম্পল এই ল্যাপটপের ভিতরে যে বিষয়গুলো রয়েছে ল্যাপটপের যে কভারের ভিতরে বা বক্সের ভিতরে যে অবস্থাটা রয়েছে এর ভিতরে একটা ল্যাপটপ এবং চার্জার এবং চার্জিং অ্যাডাপ্টারটাই দেওয়া রয়েছে এবং সাথে আপনি কিন্তু ব্যাকপ্যাক পাবেন সেটা হচ্ছে এইচপির একটা ব্যাগ আপনাকে দেওয়া হবে এটা আপনার ল্যাপটপের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসের সাথে ইনক্লিউডেড থাকে আলাদা কোনো চার্জ এটার জন্য দিতে হয় না তো এই অফারটা কিন্তু অসাধারণ লেগেছে মার্কেট প্রাইসের তুলনায় তারা কিন্তু যে রেগুলার যে প্রাইস রয়েছে অন্যান্য রায়ান্স বলেন ফ্লোরা বলেন স্মার্ট বলেন গ্লোবাল বলেন সবার থেকে তুলনামূলকভাবে তারা প্রায় অনেকটা কমই আমাকে এই ল্যাপটপটা দিয়েছে আমি অফারে পেয়েছি তাদের অফারের সাথে আমার মিস ম্যাচিং হওয়ার কারণে তারা আমাকে এই অফারটা অ্যাকসেপ্ট করতে বলে এবং সাথে সাথে আমি এটাকে ক্যাশ প্রাইজে আমি কিনে নিয়েছি আপনাকে তো চাইলে তাদের কাছ থেকে আপনার ইএমআইও দিয়েও নিতে পারেন ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে ক্রেডিট কার্ড দিয়ে এবং তারা সর্বোচ্চ বারো মাস পর্যন্ত আপনাকে এই সুবিধাটা দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই ব্যাকপ্যাকের পিছনে রয়েছে ইএসটি নাইনটিন থার্টি নাইন অর্থাৎ উনিশশো উনচল্লিশ সাল থেকে এই এইচপি কিন্তু মার্কেটে রয়েছে তো দেখেন ব্যাগটা দেখতে পাচ্ছেন দেখতে অতটা অ্যাট্রাকটিভ না হলেও আমার কাছে যে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন কেজি যে ওয়েট ল্যাপটপের সেক্ষেত্রে এটা পারফেক্ট মনে হচ্ছে ব্যাগগুলো পাওয়া যায় সেটা কিন্তু বাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনার কিনতে হয় তো দুটো কালারের আপনার ব্যাগ গুলো আপনি পাবেন সেটা হচ্ছে নেভি ব্লু কালার আর হচ্ছে ব্ল্যাক আমি ব্ল্যাকটা নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ভিতরে যে অবস্থাটা হুম এই কিবোর্ডের উপরে একটা প্রোটেকশন দেওয়া থাকে ডাস্ট প্রোটেক্টর বলা হয় থাকে এটাকে কালো কালার দেখতেই পাচ্ছেন এটাকে আমি সরিয়ে নিচ্ছি এই হলো মূলত ইন্টারফেসটা দেখতেই পাচ্ছেন ল্যাপটপের একটু যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন মেমরি কার্ড দেওয়ার জন্য সুবিধা রয়েছে এখানে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনার মাইক্রো এসডি কার্ড বা এসডি কার্ড দুটো স্লটেই আপনি এখানে ইউজ করতে পারবেন এবং সাথে যদি আপনাদেরকে একটু দেখাই পাশাপাশি কি রয়েছে এখানে কিবোর্ডটা একদম সিলভার কালারের কিবোর্ড কিবোর্ডের উপরে যে লেখাটা একটু আমার কাছে অসুবিধা লেগেছে সেটা হচ্ছে আপনাকে স্ট্রেট হয়ে বসে লিখতে হবে যদি একটু হেলান দিয়ে বসে লিখতে কিন্তু প্রবলেম হবে যে উপরে স্পিকারটা দেওয়া আছে যার কারণে আপনার সাউন্ডটা খুব ক্লিয়ার বের হয়ে আসে আপনার সাউন্ডটা অনেক সুন্দর লেগেছে ডলবি সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করা আছে এবং কিপ্যাডটা অসাধারণ স্মুথ যেহেতু এটা ফুল টাচ একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স আমাকে দিয়েছে আমি তিন ব্যবহার করার রিভিউটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি আহ দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে রয়েছে দেখেন এখানে প্রথমটাই রয়েছে ল্যান্ড পোর্ট অর্থাৎ লাগাবেন একটা গিগা পোর্ট দেওয়া রয়েছে পারফেক্টলি গিগা পোর্ট কোন ল্যাপটপে দেয় না এখানে দেখেন এই ল্যাপটপে দেওয়া রয়েছে এটা অসাধারণ স্পিডে আপনি কিন্তু ইউজ করতে পারবেন যদি আপনি ল্যান্ড ক্যাবেলে কানেকশন করেন এখানে এইচডিএমআই আই পোর্ট রয়েছে এবং এখানে টাইপ সি রয়েছে ঠিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটাকে আপনাদের মতো করে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি এখানে কিন্তু একটা মাইক্রোফোন ইন এবং আউট দুটোই কিন্তু একটা পোর্টে দেওয়া হয়েছে এখান থেকে আপনি রেকর্ডও করতে পারেন এবং শুনতেও পারেন বাট আমার কাছে অসাধারণ লেগেছে যেটা হচ্ছে যে আমি যে কথাটা রেকর্ড করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রেকর্ডটা কিন্তু এই ল্যাপটপ থেকে ডিরেক্টলি কানেক্ট করে আমি করেছি কতটুকু ক্লিয়ার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো আমার কাছে অসাধারণ লেগেছে অ্যাকচুয়ালি এটার ক্যাপচার ক্ষমতাটা অসাধারণ রয়েছিল আশা করছি সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে তো নেগেটিভ কিছু দিক রয়েছে যেটা হচ্ছে যে প্রথমেই বলেছে যে কীবোর্ডের ব্যাপারটা কিবোর্ডে তারা কালারটা অফ হোয়াইট বা সিলভার কালার না করে কিবোর্ডটা অন্য একটা কালার করে কিবোর্ডের যে এটা কিন্তু অন্য

ওয়ান পয়েন্ট জিরো থেকে কি কাজ থেকে আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো কি কাজ পর্যন্ত সেটা স্পিড রয়েছে আপনার প্রসেসরের এবং ডিসপ্লে টাইপ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিজিটাল ডায়াগোনাল ডিসপ্লে এইচ ডি ব্রাইট ভিউ রয়েছে মাইক্রো এলইডি রয়েছে ডাব্লিউ এলইডি ব্যাকলাইট রয়েছে টাচ স্ক্রিন এবং এবং দুইশো বিশ নাইটস ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আপনি এটাকে কার্ভ করতে পারবেন এবং মেমোরি এটাতে দেওয়া রয়েছে এইট জিবি ডিডিআর ফোর আপনার ছাব্বিশশো মেগাহার্টসের এইট জিবি র্যাম দেওয়ার রয়েছে স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি আপনি চাইলে এখানে এইচডিও লাগাতে পারবেন গ্রাফিক্স কার্ড হচ্ছে ইন্টার ইউএসডি গ্রাফিক্স এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন হোম এডিশন সিক্সটি ফোর মিটার দেওয়া রয়েছে ব্যাটারি অবশ্যই এখনকার মার্কেটে সিক্স সেলই পারফেক্ট কারণ সবাই এখন সিক্স সেলই দিয়ে থাকে এবং অডিও সিস্টেমটা হচ্ছে স্টেডিও স্পিকার সিস্টেম টাচটা যদি আপনারা দেখেন আমি টাচ স্ক্রিনটা কীভাবে কাজ করে দেখেন কীভাবে এটা স্মুথ লেন্সটা তো দেখতেই পাচ্ছেন কেমন স্মুথ এটা আপনি টাচ করতে পারবেন আপনি সরাসরি যদি আপনি মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বিছানায় শুয়ে শুয়ে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাইপ করতে একটু অসুবিধা তো হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই টাচটা অসাধারণ ফিলিংস আপনাকে দিবে এই ল্যাপটপ সম্বন্ধে আরও যদি আপনারা ডিটেল জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যার কী কী জানতে চান এই ছিল সিম্পল একটা রিভিউ যেটা নিয়ে আপনারা যদি কিনতে চান আমি মনে করি যে যে বাজেটটা রয়েছে সেটা এখন মার্কেটে প্রায় আমি যখন কিনছে তখন ছিল সেটা সেভেন্টি থ্রি থাউজেন্ড ঠিক আছে এখন মার্কেটে যতটুকু সম্ভব এটা প্রাইস হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড বাট আপনাকে যেটা করতে হবে আপনি যদি তাদের সাথে যান তাদের অনলাইনে যদি এটা পারচেস করেন তাদের একটা ফর্ম রয়েছে কুপন ফর্ম সেটাকে আপনি ফিল আপ করলে তাদের যদি এটা ফর্মেটে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যে প্রিভিয়াস যে প্রাইসটা রয়েছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেই অ্যামাউন্টে কিন্তু আপনি এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ছিল একটা ছোট্ট রিভিউ এই ল্যাপটপটা নিয়ে যারা ল্যাপটপটা কিনতে চান তারা আশা করছে মার্কস করি সেটা হচ্ছে আপনি থেকে আমি কারণ ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগেই থাকে যদি অবশ্যই একটা লাইক তো দিবেন আমি আশা করতে পারি একটা লাইক আর যারা আর কিছু জানতে চান এই ল্যাপটপটার সম্বন্ধে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আশা করছি যতটুকু আমার মধ্যে রয়েছে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য ঠিক আছে আর আমার কাছে লেটেস্ট ভিডিও রয়েছে সেগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন আইকনটা অ্যালাউ করে দিবেন যাতে সবার আগে আমার যে আপলোডেড ভিডিওগুলো আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনার কাছে সরাসরি চলে যায় তো সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং